সবসে বড় ভোঁসড়ি বড় হয় বেকরে মাতারিকে ছুরি হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকে আমরা প্রবেশ করতে চলেছি সোশ্যাল মিডিয়া সেই গর্তে যেখানে কৃতবীর্য থেকে উৎকৃষ্ট কিছু প্রাণী দেখা যায়। উঠো করে ধন, কানে গুজে হেডফোন, আসোবারা ছাপ মার। এটা কিসের ব্যায়াম হচ্ছে শুনি? আর পদের পাশে এক ঘন্টা ধরে বেল দিয়ে কেলালেও রাগ যাবে না। তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। তো পৃথিবীর অর্ধেক মানুষই ছাগল, লজিককে একটু অক্সিজেন দে বোন, লজিক তো গাধার গাড়ি ঢুকে যাচ্ছে। হয়েছে বনু, ওরকম ভাবে তর পাচ্ছ কেন? ওদের কি কেউ বিচুটি পাতা ঘষে দিয়েছে? দুজনে রেখে হাতে হাত কাঁপাবো সারা রাত। এদের জীবনে একটাই লক্ষ্য, এরা সারা রাত খাট কাঁপাবে। মাঝজোত খাটের নিচে দুটো ভাইব্রেটার লাগিয়ে নে, সারা রাত খাট কাঁপবে। অসভ্য ইতর জানোয়ার মাইয়া, এরা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার নয়, এরা ইনস্টাগ্রামের ক্যান্সার। তো আমি এক বান্ধবীকে জিজ্ঞেস করেছিলাম তার জীবনের একমাত্র লক্ষ্য কি। খাট কাঁপাবো সারা রাত। না আমাকে দেখতে সুন্দর, আর না আমার মধ্যে কোনো ট্যালেন্ট আছে। জানি তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আর লিপসিংটাকে যদি ট্যালেন্টের মধ্যে ধরো তাহলে এই যে পিছনে গিটারটা দেখছো এটা ছুঁড়ে মারবো তোমাকে। দিদির কাছে আমার একটাই প্রশ্ন, জন্ম হওয়ার পর কি ডাক্তারের হাতে ল্যান্ডিং না হয় ডাইরেক্ট নিচে কেলিয়ে পড়ে গেছিলিস? না মানে সারাক্ষণ মাথায় ব্যান্ডেজ কেন থাকে? এই লোক কি জানে জন্মগতই মাথায় ছিট? আপনি লাপরওয়াহি কেন দিন যায়? বোতলে বাতাসা জল ঢেলে কি নেশা করছিস বোন? এখনকার মেয়েরা তাদের মায়ের মতো রান্না করতে পারে না, কিন্তু বাবার মতো সিগারেট টানতে পারে। আর এই কথাটা আমি সব মেয়েকে বলিনি, কিছু কিছু মেয়েকে বলেছি, ঠিক আছে? তুমি এত জ্ঞানী হওয়া সত্ত্বেও গলার মধ্যে কুত্তার কামড় নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? বেশ ভাড়া, আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। আমি নীল, সাইনিং অফ, চলো ভাড়া, বাই।